বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই, কিন্তু আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদের সাথে কথাটা বলছি। গরম তো আছেই, এটা আর কি বলবো। এখন ভাবলাম চা খাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, তারপরে চাটা করে খাই। কিন্তু চাটা দেখাবো না আজকে, প্রতিদিন কি দেখায় চা খাওয়া। আমি এখন একটু চা করতে যাই, তারপরে অন্য কাজ। এই ঘরের হাওয়াটা ভীষণ ঠান্ডা, ওই ঘরেরটা ভীষণ গরম, সারাদিন চলে তো। চা খাওয়া হয়ে গেল, এখন বাসনগুলি খেয়ে আসি, পরে মাজবো। এখন আর মাজবো না, এখন অন্য কাজ দেখি কি করা যায়। এত গরম না, কিচ্ছু ভাল লাগছে না আজকে। ভাবছি একটু শরবত খাবো, যাই একটু ফ্রিজ থেকে জল নিয়ে আসি। তোমরাও চলো আমার সাথে। এত গরম, বাপরে। এই যে চিনি, চিনি, এই যে লবণ, আর এই যে লেবু, এটা না মানে গন্ধরাজ লেবু সেন্ট। লবণ দিচ্ছি, এখন লেবুটা চিপে নিচ্ছি। কি আরাম, উফ। এটা খাওয়ার পরে আরো কাজ আছে, ওই কাজগুলি করবো। বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকে পড়লাম। এখন রান্নাঘরে ঢুকে সব রান্না হয়ে গেছে, শুধু পনির আর ভাত বাকি। সেই আলুগুলি ছুলছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে পনির রান্না করছি। দেখতে থাকো বন্ধুরা, দেখো তো বন্ধুরা আমার রান্নার কালারটা কেমন হলো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা দেখে বলবে, বাবা এত কম রান্না দুইজনের জন্য। আমার সব কাজ হয়ে গেছে, রান্না বাড়ি সব হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। এখন ভাতও হয়ে গেল, এখন ভাত নামাবো। হ্যাঁ, বাসন মাজা হয়ে গেছে আমার, আজকে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভীষণ গরম গো। এখন ওই যে রান্নাঘরটা মুছে, গ্যাসটা মুছে স্নান করে ফেলবো। বন্ধুরা দেখো, ফ্যান চলছে কিন্তু ভীষণ গরম, কিন্তু ফ্যানের শব্দ হয়তো শোনা যাচ্ছে না, তোমরা হয়তো শুনতে পারবে না, দাঁড়াও একটু বন্ধ করছি। ভীষণ গরম তো, স্নান হয়ে গেল, এখন বাজে 1:30। ঘামছি শুধু। বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।